কিচ্ছু বলার নেই, ফেটে ফ হচ্ছে। যা যা সাচপাস করেছে তারা জানে কি অবস্থা হয়। সাচপাস ইজ এ নট ইজি ওয়ান, এর খাড়াই অ্যাল্টিটিউড ফোনে বোঝা যাবে না, মারাত্মক। এটা ফোনে যদি ভিডিও দেখায় না বুঝতে পারবে না, মারাত্মক স্টিপ চড়াই। वाट लगा के रख दिया। तभी हम लोग चाय ब्रेक के लिए रुके हैं, तो ओके बोल ची, ओके बोल ची, सेकंड में सच पर सच में ओ तो मैं लाती बड़े फलों को हाफ बांग्ला बोले हाफ हिंदी बोले। तो इखान ते के कोथा है वो ब्लॉगर दे स्वैग थाके हाँ ये ने कोथा है इखान ते के किल्लर देन किस्तर किल्लर गड़ो गड़ो इखान ते किल्लर है किस्तर जब ऑलमोस्ट এখন 40 কিলোমিটার না 40 কিলোমিটার না 32 কিলোমিটার 30 কিলোমিটার 2 কিলোমিটার আমি ফাটাবে। কখন যে লে সিটি ঢুকবো আমি শুধু ভাবছি, স্যার শ্রীনগর ঢুকলেও হয়ে যাবে। তো বেরোই suicide point.
কিছু বলার নেই, আমরা ফাটতে ফাটতে যাচ্ছি, কিন্তু প্রকৃতির বিউটি যা, এটা পুরো স্টিল স্টিল মনে হচ্ছে। এই ফোনে কি বলছে বুঝতে পারছি না, কিন্তু এটা মনে হচ্ছে পুরো স্টিলের প্লেটকে বসিয়ে দিয়েছে। তো একটু আগে আমরা ছিলাম কিল্লারে, তো কিল্লার থেকে এখন কিল্লা গেছিলাম, কিল্লার থেকে কিশতওয়ার দিকে যাচ্ছি, পাঙ্গি ভ্যালি হয়ে মানে হল্যান্ড নেই কিরম মানে সার্পেন্ট। সাতপাস থেকে নামার সময় আমার বাইকের সাইলেন্সার খুলে গেছিল, মানে এত ইটের বাড়ি খেয়েছে গাড়ি। তো তারপর ওখানে কিল্লারে গেলাম, কিল্লার থেকে সাইলেন্সার ঠিক করালাম, মানে নাট টাইট করালাম, একটু মোবিল পপ করলে মোবিল কেউ মানে একটু কেচ কমে গেছিলো। তো শুনলে তো তা ধরে নি সাতটা বাজবে, তো দেখা যাক। কিন্তু এখানে ভিউটা ব্যাপক দেখাচ্ছি আমি, আমরা এখন পাঙ্গি ভ্যালিতে আছি। তার বাবু ভিউটা অসম ভিউ, শুধু আমরা সকাল থেকে তো বালি খেয়ে যাচ্ছি ব্রেকফাস্ট থেকে বালি। আমরা চেক পাঙ্গে পুঙ্গে পাঙ্গি ভ্যালি চেকপাস্ট দাঁড়িয়েছিলাম, পুলিশ কি বললো ইতনা তকলিফ হতা হ্যায় তো আতে কি হোগা। তো জায়গা লোকেশনটা ব্যাপক, আর এগুলো তো বেরোবো কেন লেট করলে, আমার তো লেট হবে রাত্রে ঢুকতে, পরের দিন পরের দিন আমরা শ্রীনগর দিকে যাবো, তো বেরোতে হবে। তো বেরোনো যাক, সত্যি কোথায় ধোয়া, ওটা হিট বেরোবে এতক্ষণ চলো না। আমার ডার্লিং হাত দিয়েছে, যতই হোক তুমি যাও, এটি আমি তোমার পেছনে বাইক নিয়ে আসছি, সাবধানে। আমরা এখন পাঙ্গি ভ্যালিতে আছি, ইতিমধ্যে আমাদের ফাটাচ্ছি, মানে একদম ইনক্লাইন স্টিপ চড়াও, কিছু বলার নেই আর।
ভ্যালি যারা এসছে তাদের কাছে নাম করবে, তারপর ডিটেলস দিয়ে পাঙ্গি ভ্যালি সমুদ্রে। তো এখন বাজে বিকেল কটা, 4টে। তো আমরা এখন চারটে বাজে। তো এখনও আমরা কিশ্তওয়ার পৌঁছাইনি, কারণ পাঙ্গি ভ্যালির থেকে রাস্তা বলার মতো না। কিন্তু কি বলবো, মায়ের কৃপা বলবো না কি বলবো জানি না। আজকের দিনে এখানে মায়ের পুজো হচ্ছে, আমাদের ক্ষীরাও পেয়েছিল, তাই তো সব কিছু পেয়েছিল ঠিক। মানে খারাপ স্টেজটা যেটা ভিডিওটা একটু আগে দেখলে ক্রস করেছি সঙ্গে সঙ্গে, এটাও খারাপ। খাবার ভালো কিছু নেই, জল সব কিছু আমাদের সামনে। সত্যি এটা জানি না মায়ের আশীর্বাদ বলবো নাকি। কিন্তু একটা জিনিস দেখাতে হয়েছে তোমাকে, দেখো ব্যাপারটা, জানো কবর দূর তোমরা দেখতে পারবে। দেখো এক্স্যাক্ট হয়ে যে রাস্তাটায় নামছে এখান থেকে হয়ে, এই রাস্তাটা আগে ক্লিফ হ্যাঙ্গার রাস্তা ছিল, ওটা এখন বন্ধ হয়ে গেছে। কেন, আগে এই রাস্তাতে খুব অ্যাক্সিডেন্ট হতো, প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হতো, সেজন্য এখন এটা দিয়ে না গিয়ে এখানে উপর দিয়ে রাস্তা করে দিয়েছে। না এটা সেফটি হয়েছে, কেন এইখান দিয়ে গিয়ে পুরো ওইখান থেকে দেখতে পাচ্ছ, ওইখান থেকে ওটা উঠতো। সিরিয়াসলি খুব অ্যাক্সিডেন্টের রাস্তা ছিল, অ্যাকচুয়ালি বন্ধ করে ভালো করেছে, মজা সাজা হয়ে যেত। দিতে ভালো করেছে এটা আমার মনে হয়। তো আমরা এখন বেরোই, কারণ দিনে আর একটা করে ঢুকতে হয়, প্রতিদিন অন্ধকারের উপর ঢুকছি। দেখা যাক, তোমাকে না ধরলে আমি যাবোটা কি করে বলো তো। শ্রীনগর সেই জায়গা ঢোকা হয়নি, কিশ্তওয়ার থেকে শ্রীনগরে একটু আগে থেকে গেছিলাম একটা হোটেলে। আর তার আগে যেতে আমাদের আর্মিরাও যেতে একটু বারণ করছিলো, আর্মি আর লোকাল পুলিশ, কেন তখন ওখানে 144 স্টার্ট ছিল। ইভেন আমরা ফোনের মানে নেটওয়ার্কও ঠিকঠাক পাইনি, জাস্ট কলের যদি নেটওয়ার্কও পেয়ে থাকে কল করার জন্য, কিন্তু ইন্টারনেট সার্ভিস পাইনি। তো আমরা সেখানে একটা হোটেল থেকে সেইকে রাত্রে থেকে গেলাম, তারপর দিনের জন্য অ্যাজ ইউজুয়াল আমরা সিনেমার জন্য বেরিয়ে গেছি সকালবেলা। তার গ্যারেজও সেইকে পাইনি, সেইকে সব
144 যাওয়ার জন্য সব গ্যাস বন্ধ ছিল, ইভেন খাবারেরও ইস্যু হয়েছিল, তো সেইকে রাতে স্টে করতে হয়েছে ওখানে। তো সেইকে জন্য সেইকে চ্যাপ্টার ক্লোজ। তো গাইস দেখা হবে নেক্সট পার্টে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ 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 সবাই আমাদের সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেলে আমরা আরও ভালো করতে পারবো, আরও আমরা গ্রো করতে পারবো। তো থ্যাংক ইউ সবাইকে।